মুক্তি পেল পাড়িয়া। আর এই পাড়িয়া নিয়ে কি বললেন টলিপাড়ার শিল্পীরা শুনে নেব। আমি তো ভীষণ ভয় পেয়ে গেছি, কারণ প্রথমবার শুক্রবার নয়, সেটা তোমরা ভালো করে জানো, প্রচন্ড টেনশন আছে এবং প্রচন্ড ভয় পেয়ে গেছি। আমাদের সবার কাছে, আমরা যারা বিশ্বাস করি যে পৃথিবী শুধুমাত্র মানুষের না, এই পৃথিবীতে যে যে প্রাণী বেঁচে আছে নিঃশ্বাস নিচ্ছে, তাদের বেঁচে থাকার অধিকার আছে, তাদের নিঃশ্বাস নেওয়ার ইকুয়াল অধিকার আছে। সেই বিশ্বাসের থেকে এই সিনেমাটা তৈরি এবং আজকে সেই সিনেমা রিলিজ। অ্যাট দ্য সেম টাইম এটা একটা আউট অ্যান্ড আউট কমার্শিয়াল অ্যাকশন সিনেমা বাংলায় বানানো, যেখানে খুব র রাগের অ্যাকশন রয়েছে, খুবই আজকে দিনের মতন করে বানানো একটা সিনেমা, যেখানে হিরো ভিলেনকে মারলে হিরো ভিলেন উড়ে উড়ে যায় না, বাট ইট ইজ এক্সট্রিমলি র এক্সট্রিমলি রাগেড। আর আমি আই এম ভেরি প্রাউড টু বি আ পার্ট অফ দিস ফিল্ম। আমরা সত্যি আশা রাখি, হ্যাঁ পরীক্ষার ব্যাপার, পরীক্ষা শুরু হয়ে গেছে এবং আমি যতদূর রিপোর্ট পাচ্ছি যারা যারা ছবিটা দেখছেন ইউটিউবে সোশ্যাল মিডিয়াতে তারা দিচ্ছেন ছবিটার ব্যাপারে, তো এক্সপেক্ট করছি যে আরও যাতে গিয়ে দেখবেন স্যানিটেশন এবং খুব ভালো রিভিউজ আসছে, সবার রিভিউজ খুব ভালো, যারা যারা দেখেছেন তাদের ফিডব্যাক কিন্তু সত্যি খুব ভালো। প্রিমিয়ার আজকে প্রথমত কেমন লাগছে এখানে এসে? খুবই এক্সাইটেড এবং এক্সাইটমেন্টে বুঝতে পারছি, আমি পাড়িয়ারই টি শার্ট পরে আসি। প্রথমভাবে আমার বন্ধুরা বাঙালি করে আমার খুবই প্রিয় একটি এবং তার মধ্যে বিক্রম অঙ্গনা এরা করে সবাই আছে, তাই খুবই এক্সাইটেড। এবং সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে করা গেছে, নিয়মটা আমরা দেখতে পাড়িয়াদের ওখানে এবং সেটা নিয়ে প্রতিবাদ করার দরকার ছিল। সেই প্রতিবাদটা যেমন আমাদের ফিল্ম একটা খুবই স্ট্রং মিডিয়াম, যে সবই মিডিয়ামের মাধ্যমে যদি প্রচারটা হয় এবং এক্ষেত্রে দুটো মানুষও বদল, দুটো মানুষেরও মানসিকতার বদল হয় পাড়িয়াদের প্রতি, আমার মনে হয় বড় আমাদের কাছে একটা অ্যাচিভমেন্ট। যেগুলো তুমি সিনেমাতেও দেখতে পাবে হয়তো, এবং তাই জন্য যেটা খুব ইম্পর্টেন্ট সেটা হচ্ছে এই প্রতিবাদের ভাষাটা পৌঁছে যাওয়াটা দরকার, যাতে মানুষ আরেকবার ভাবে এদের প্রতি অত্যাচার করার। খুবই এক্সাইটেড, কারণ খুবই মনের কাছে একটা সিনেমা, কারণ টপিকটা খুব ভালোবাসেন, আমরা সবাই পেট প্রেমী আর এখানে এত ভালো একটা টপিক কথাটা তুলেছে আর তার সাথে এত কাছের মানুষরা আছে, এর মধ্যে বিক্রম আছে, অঙ্গনা আছে, আর অনেকে আছে, তা আমি খুব এক্সাইটেড প্রিমিয়ারে মুভিটা ভালোভাবে ওরা দেখার জন্য। দেখো পাড়িয়া আমাদের কাছে একটা আবেগ, বিকজ যে সাবজেক্টটা নিয়ে আমরা কাজটা করেছি সেটাতে যে যেভাবেই কাজটা করে থাকুক না কেন, যতটুকুই চরিত্র থাকুক সেটা আপাতত এখনের জন্য আমাদের কাছে ভীষণ বড় একটা আবেগ। বিকজ যারা যাদেরকে নিয়ে, যারা এই সিনেমাটার হিরো, যে ডগসদের নিয়ে পড়া, স্ট্রিট ডগদের নিয়ে পড়া, তারা তো একদম ফাটিয়ে দিয়েছে পুরো সিনেমাটা। আর বাকি তো সবাই গেছে, বিক্রমদা আছেন, সিনিয়রদি আছেন, সিনিয়ররা প্রত্যেকে আছেন, আমার একটা ছোটো চরিত্র আছে যেটা মিষ্টি একটা চরিত্র, একটু ফানি, তো করে ভালো লেগেছে। আর যথাযথ তো এইভাবে আমাকে একটা জায়গা তৈরি করে দিয়েছে, ফার্স্ট টাইম আমার লাইফে যেরকমভাবে আমি কাজটার মধ্যে ইনভলভ হয়েছি, সো খুব ভালো লাগছে, আশা করছি আগামী দিনে আরও ভালো কাজ। বিক্রমদার সাথে কাজের এক্সপিরিয়েন্স কেমন ছিল? প্রচণ্ড সিরিয়াস মানুষ নিজের কাজে, উনি যখন চরিত্রে থাকেন উনি বাকি কিছু বোঝেন না, তো এটা সবথেকে বড় পাওনা যে এই ধরনের মানুষের সাথে কাজ করলে যেটা সবথেকে বড় সুবিধা সেটা হচ্ছে ওনাদের থেকে যে এক্সপিরিয়েন্সটা আমরা গ্যাদার করি সেটা আমাদের আগামী দিনে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করে, যে হাজলামো ঠাট্টা ইয়ার্কি এসব নয়, যে কাজটা করতে এসছে মানে কাজটার প্রতি আমরা ডেডিকেটেড, ওটার জন্য মানুষ আমাদের দেখছেন এবং তার জন্যই আমরা টাকা পাচ্ছি, তো এই বাস্তব বিষয়টা যত তাড়াতাড়ি মানুষ
বুঝতে পারবে বা আমাদের আর্টিস্টরা আমার মনে হয় ওরা বেটার আর কি। থ্যাংক ইউ। আমার প্রতীক আমার প্রডিউস করেছে খুবই ভালো লাগছে। দেখা যাক বাকি অডিয়েন্সের কেমন।